দর্শক, এই মুহূর্তে 35-এর চাকরিতে 35-এর আবেদন যে আন্দোলন শিক্ষার্থী রয়েছেন, যে মহাবেশ ছিল শাহবাগে, শাহবাগের জাদুঘরের সামনে যে সমাবেশটি ছিল, সেই সমাবেশটি শাহবাগ অতিক্রম করে এখন ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে প্রধান উপদেশের বাসভবন যমুনার দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এবং পুলিশের ব্যারিকেড ভেঙে, মূলত পুলিশ চেষ্টা করেছিল এই ব্যারিকেডটি দেওয়া, সেই ব্যারিকেডটি ভেঙে মূলত শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। দর্শক, এবং এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি প্রধান উপদেশের বাসভবনের সামনে যে সড়কটিতে, সেই মোড়টিতে, এবং শিক্ষার্থীরা সেখানে মূলত দৌড়িয়ে পুলিশের এই ব্যারিকেডটি ভেঙে ফেলেছে। দর্শক, সকাল থেকে, আজকে সকাল থেকেই শিক্ষার্থীদের এই পূর্ব ঘোষিত এই আন্দোলন মহাসমাবেশটি শুরু হয়েছিল। এবং সেখানে আমরা সকালে দেখেছি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসে সংহতি জানিয়েছিলেন, এবং তিনি যেমনটি জানিয়েছিলেন মানুষের যেন দুর্ভোগ না হয়, সেক্ষেত্রে রাস্তায় না নেমে মূলত ওই জাদুঘরে এক সাত পাশে দাঁড়ানোর জন্য তিনি বলে গিয়েছিলেন। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর কথা বলেছিলাম, তারা যেমন জানিয়েছে আজকে তাদের এই দাবিটি মানা না হলে তারা আজকে কোনো প্রকারের বাধা মানবেন না। এবং শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের যে পুলিশের যে বাধা ছিল, সেই বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা এখন প্রধান উপদেশের বাসভবন যমুনার সামনে অগ্রসর হয়েছে। এবং এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, যেখানে আপনারা দেখছেন পুলিশের সতর্ক অবস্থান, পুলিশ সেনাবাহিনী সহ নিরাপত্তারক্ষী যারা রয়েছেন সকলেই সতর্ক অবস্থান নিয়েছেন, এবং শিক্ষার্থীরা এই কাছাকাছি চলে এসছেন। এবং শিক্ষার্থীরা এখন বসে পড়ছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে বসে পড়ছেন, এবং বসে পড়ছেন পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থান। দর্শক, এবং শিক্ষার্থীরা এখন বসে পড়েছেন, কেউ আবার শুয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন, কেউ কেউ দৌড়িয়ে এসে শাহবাগ থেকে দৌড়িয়ে এসে এখানে অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, এখানে একদম শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে, দর্শক আপনারা দেখতে পেয়েছেন। আমাদেরকে কেউ দাম দেয় না ভাই, আমাদেরকে এখন কেউ দাম দেয় না। আমরা যদি একটা কোম্পানিতে 31 বছরের জয়েন নেই, 31 বছর কোম্পানিতে জয়েন দিলে ওরা কুকুরের মতো ব্যবহার করে, ওরা কুকুরের মতো ব্যবহার করে আর আমরা করে কি, এরা তো সরকারিতে যাইতে পারবে না, এদেরকে যাইতে তাই করা হোক,
কিন্তু যদি আমাদের বয়সীমানা 35 করা হতো তাহলে ওখানে যদি আমাদের বলে না লাগে আমরা আবার আমাদের দেখেন আমরা আমাদের যোগ্যতা যে পিতার লাশ সামনে রেখে আমি সার্টিফিকেট অর্জন করেছি আজকে সেই সার্টিফিকেট কেন আমার 30 এর পরে ডেট হয়ে যাচ্ছে আজকে পরিবারের সদস্যদের সামনে আমি তুচ্ছ তাতিল্য আমি আজকে পরিবারের সামনে বুঝা সমাজ আমাকে কোনটা সাধারণ করছে রাষ্ট্র যদি আমাদেরকে অনগ্রহতা দেখায় আমাদের জামের জায়গা কোথায় টুকু আপনারা বলে দেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কেউ বসে পড়েছেন কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং শুধু 35 চাচ্ছেন তারা এবং যেমনটি জানিয়েছিলেন এবং একজন শিক্ষার্থী এখানে অসুস্থ হয়ে গেছেন দর্শক মুহূর্তে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখন শিক্ষার্থীরা অবস্থান করছিলেন আজকে সকাল থেকে দর্শক বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন এবং শিক্ষার্থীরা যেমন জানিয়েছিলেন রাজশাহী যশোর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন দর্শক করোনার কারণে একটি সময় তাদের অতিবাহিত হয়েছে এবং সেই সময়টি তারা এখন চাচ্ছিলেন এবং তাদের বয়সের ক্ষেত্রে যেমনটি কিছুদিন যাবতই তারা এই আন্দোলনটি করে আসছিলেন 35-এর যে আন্দোলনটি এবং শিক্ষার্থীরা যেই কথাটি বারবার বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আজকে এখান থেকে উঠবেন না এবং তারা যেমনটি বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন রয়েছে তারা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে এবং এই পুলিশের ব্যাটালিয়নের সামনে শিক্ষার্থীরা এখানে বসে পড়েছে দর্শক দর্শক এই মুহূর্তে পুলিশ আর্ম ফোর্স পুলিশ যে ব্যাটালিয়ন রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একজন আমরা দেখতে পেয়েছি মাইক্রোফোন নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন দর্শক আমরা দর্শক এখানে পুলিশের ছত্রভঙ্গ করার জন্য এখানে পুলিশ এবং শিক্ষার্থী ছত্রভঙ্গ করার জন্য পুলিশ রাবার নিক্ষেপ করছে এখানে পুলিশ দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য এদিকে পুলিশ আসলে রাবার বুলেট নিক্ষেপ করছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি শিক্ষার্থীদের এবং পুলিশের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থী এবং পুলিশের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে
এবং শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে বলছিলেন কেন রাবার বুলেট ছোলা হলো সেই বিষয়টা, এবং যিনি ছুড়েছেন তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য এখানে মূলত শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছে, এবং দর্শক এখানে ছত্রভঙ্গ করা হয়ে গেছিল শিক্ষার্থীরা, এবং আবার তারা পুনরায় আবার শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং কেউ শুয়ে পড়েছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে, এবং এই শিক্ষার্থীরা আজকে সকালে শাহবাগে প্রজন্ম চত্বরের সামনে অবস্থান নিয়েছিল, এবং সেখান থেকে তারা শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে এখানে এখন অবস্থান নিয়েছেন, এবং তারা পুলিশের কোনো প্রকারের বাধা মানেনি এবং সেগুলো বাধা অতিক্রম করে এখানে চলে এসেছে, এবং কিছুক্ষণ আগে দর্শক এখানে তারা অবস্থান নিয়েছিল। পুলিশ কিছুক্ষণ আগে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস এখানে নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীরা আবার এখানে এক হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পেয়েছেন। পুলিশ এখন
এবং শিক্ষার্থীরা এখন এখানে বসে পড়ার চেষ্টা করছিলেন। পুলিশের সাথে শিক্ষার্থীদের বাকবেদনটা হচ্ছে দর্শক এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে কয়েকজন শিক্ষার্থী আসলে শুয়ে পড়েছেন, তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যদি দাবি করছেন পুলিশকে বলছেন গুলি করার জন্য, তবু তারা আজকে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না। এবং কিছুক্ষণ আগে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। এখানে শিক্ষার্থী তিনি এখন চেষ্টা করছিলেন শুয়ে পড়েছেন। এখানে দর্শক পুলিশের সামনে শিক্ষার্থীরা এখন শুয়ে পড়েছেন এবং পুলিশ আমাকে গ্রেনেড দিয়ে ইয়া করতেছে, আবার কি আবু সাইদ চাচ্ছে আমরা এখানেই বসে থাকবো, দরকার হলে মারা যাব, পুলিশ কেন আমাদের গায়ে গ্রেনেড ছুড়বে, টিয়ার শেল ছুড়বে, আমার কানে লাগছে, আমি একজন নারী হয়ে আমার গায়ে হাত কেন, জবাব চাই জবাব চাই। একজন শিক্ষার্থী বলছিলেন যে তার কানে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করেছে, গুলি করেছে। এই পুলিশরা ফেসিস্ট সরকারের পুলিশ আগেও ছিল, যারা দু চারজন গুলি করছে এই উৎসাহিত অতি উৎসাহিত পুলিশ, তারা কিন্তু এই সরকারে এটা আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগ থেকে নিয়োগ প্রাপ্ত পুলিশ, নয়তো বা সাধারণ ছাত্রদেরকে এইভাবে নির্বিচারে গুলি করতে পারে না। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি এখনো খুঁড়িয়ে দেখেন বাংলাদেশে অনেক পুলিশ আছে যারা কিনা আওয়ামী লীগের আদর্শ, এই যে সন্ত্রাসীর আদর্শ লালন করে। এই মুহূর্তে একজন বলছিলেন যে আসলে পুলিশ কেন গুলি করলো এবং একজন শিক্ষার্থী আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি, তার কোনোইতে আঘাত প্রাপ্ত হয়েছে এবং তারা শুয়ে পড়েছেন এখানে এবং একজন শিক্ষার্থী দেখাচ্ছিলেন। আমরা কি এখানে কোনো সহিংসতা করেছি? আমরা অহিংসভাবে দপ্তরি অনুষ্ঠানের কাছে আমরা এসেছি আমাদের দাবিটা বাস্তবায়ন করার জন্য। এখানে আমরা কেউ ব্যারিকেড সৃষ্টি করতে আসেনি, কেন আমাদের উপরে এই বুলেট দিয়েছে? তার মানে আমি কি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বলবো যে স্বৈরাচারের কাছ থেকে এই বুলেট খেয়েছিলাম, সেই বুলেট আজ আমার ভাইয়েরা আমাদেরকে দিচ্ছে? আমরা দর্শক এই যে একজন শিক্ষার্থী আমাদের প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম, একজন হাতে কুঙ্গি লেগেছে এবং তিনি যেমনটা দেখাচ্ছিলেন আমরা এই সরকার ছাত্র জনতার সরকার, আমাদের আন্দোলন করার পরে এই সরকার আছে, আমরা চাই এই সরকার
এবং আমাদের প্রধান উপদেষ্টা অনতি বিলম্বে আমাদের দাবিটি প্রজ্ঞাপন জারি করবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যেতে চাই। অনতি বিলম্বে যদি দাবি বাস্তবায়ন না হয় আমরা এখানে অবস্থান আমাদের চলবে। যেমনটি বলছিলেন আসলে এখানকার তারা অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আজকে এইখানে অবস্থান নেবেন। পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ এবং হচ্ছে রাবার বুলেটের যে বিষয়টি ছিল সেটি শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছিলেন পুলিশ কেন আসলে এই কাজটি আমরা ন্যায্য অধিকার চাই, আমাদের 35 আমাদের পানের দাবি, 35 আমাদের বাবা মার দাবি, 35 আমাদের লাখো ভাইদের দাবি, 35 আমাদের দিতেই হবে। 35 এর জন্য আমরা কেন গুলি খাবো? হ্যাঁ ভাই, আমাদের যে আমাদের আমাদের একদম সামনে ককটেল মারছে, ঠিক আছে? হ্যাঁ, এটা এখানে ককটেলের স্ক্রিনটা যখন সুইটা যায় তখন এখানে লাগছে, এখানে লাগছে। তো আমরা সবাই এখানে পড়ে গেছিলো, উড়াউড়ি করে সবাই পড়ে গেছিলো, তারপর ককটেলের স্ক্রিনটা এখানে লাগে, মানে এখানে শুইলে গেছে, রক্ত হয়েছে, অনেক রক্ত বেরিয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন একজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তিনি যেমনটা বলছিলেন যে পুলিশ কেন আসলে এই গুলিটা করলো এবং তারা আসলে পূর্ববর্তী সরকারের। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে চাকরিতে আবেদনের বয়সসীমা যে আন্দোলনটি দীর্ঘ 12 বছরের একটি আন্দোলন, এই আন্দোলনে আমরা রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। আমাদের স্পষ্ট বক্তব্য, বিগত স্বৈর শাসক সরকার এই আন্দোলন নিয়ে তালবাহানা করেছে, তামাশা করেছে, প্রতারণা করেছে, আমাদের ঠকিয়েছে। আমরা বিগত সরকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা হটিয়েছি, কারণ এই সরকার কোনো জনগণের সরকার ছিল না, ছাত্র সমাজের সরকার ছিল না, কৃষি শিক্ষক সমাজের সরকার ছিল না। এবং বিশেষ করে আমরা বলতে চাই স্পষ্ট বক্তব্য যে আমরা আজ এখানে অবস্থান করছি, এই সরকার আমাদের সরকার, এই সরকার জনগণের সরকার, বিপ্লবের সরকার, এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। আমরা এই দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছি, আমরা আগামী 1 ঘন্টা সময় দিচ্ছি, যদি 1 ঘন্টা সময়ের মধ্যে এই সরকার আমাদের বাস্তবায়ন না করে বাংলাদেশের আনাচে কানাচে কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেক জায়গায় আমাদের আন্দোলন ছড়িয়ে যাবে। অতএব আমরা বলতে চাই ডক্টর ইনু সাহেব সারা বিশ্বের লিজেন, ডক্টর ইনু সাহেব সারা বিশ্বের প্রতিনিধি, যাকে সবাই চিনে, তাকে সবাই জানে, তাকে সবাই বুঝে, সে জানে মেধার যোগ্যতা কী, কেন ত্রিশের মধ্যে বন্দী রাখা হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যদি আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা এই আন্দোলন সারা বাংলাদেশের আনাচকানে ছড়িয়ে দেব। আমরা আশা করি 1 ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে, এটা আমি প্রত্যাশা করছি। আমরা জানেন যে বিগত সরকারের যে পুলিশ বাহিনী ছিল, পুলিশ লীগ ছিল, তারা এখনও সত্য সাহায্য এখানে বসে আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে পুলিশ লীগ আজ আমাদের টিয়ার সেল করেছে, বাধা সৃষ্টি করেছে, হামলা করেছে, এরা অন্যায় করেছে, অপরাধ করেছে, এরা বিগত শেখ হাসিনা সরকারের দোসর, এদেরকে এখান থেকে সরাতে হবে। আমরা শান্তিপূর্ণ পুলিশ চাই, দেশের পুলিশ চাই, দেশবন্ধু পুলিশ চাই, যে পুলিশ ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ জনগণের উপর হামলা করবে না, রক্তাক্ত করবে না। কিন্তু আমরা দেখেছি কীভাবে আমাদেরকে টিয়ার সেল করেছে, লাঠি
লাঠিপিটা করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। আর বলতে চাই এই পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, যারা শেখ হাসিনার দোসর তারা এই সরকারের জন্য বিপদ হতে পারে, এই পুলিশ বাহিনীকে সংস্কার অবশ্যই করতে হবে। সবচেয়ে বড় কথা, আমরা এই শান্তিপুরে একটা মিছিল নিয়ে এসেছি, আমাদের বাধা সৃষ্টি করেছে, আমরা এখানে অবস্থান করছি, আমরা ডক্টর ইউনূসের সন্তান, ডক্টর ইউনূসের ভাই, ডক্টর ইউনূসের বন্ধু, সহযোদ্ধা, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমরা আশা করি আমাদের অভিভাবক ডক্টর ইউনূস সাহেব এক ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে এবং চাকরিতে আমাদের বয়সীমা 3500 উন্মুক্ত বয়সীমা বৃদ্ধি করবে, এটাই আমরা প্রত্যাশা করছি, আশা করি সেই প্রত্যাশা আমরা ফিরে পাবো। দর্শক, আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা, তিনি যেমনটি জানাচ্ছিলেন আগামী এক ঘন্টার মধ্যে যদি তাদের এই দাবিটি মানা না হয় তারা আরও কঠোর অবস্থান নেবেন, এবং এই পুলিশ যারা এখানে টিয়ার গ্যাস এবং হচ্ছে যে রাবার বুলেট নিক্ষেপ করে তাদের বিচার দাবি করছিলেন শিক্ষার্থীরা, এবং তারা যেমনটি বলছেন তাদের দাবি মানা না হলে তারা সারা দেশে এই আন্দোলনটি ছড়িয়ে দেবেন এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলা পর্যায়ে স্কুল কলেজগুলোতে এই আন্দোলন ছড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই শিক্ষার্থীরা। এখানে মধ্যে আমরা শিক্ষার্থীরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে শুয়ে পড়েছেন। দর্শক, পাশেই পুলিশের এই অবস্থান এখন আমরা লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে দর্শক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীরা আসলে যেই পুলিশ সদস্য টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছেন তাদেরকে তাকে দেখানোর চেষ্টা করছিলেন এবং তার বিচারের দাবি করছিলেন শিক্ষার্থীরা। কোথায় গেছেন? দর্শক, শিক্ষার্থীদের ডাকা যে আন্দোলনটি মহাসমাবেশটি ছিল, 35 চাকরিতে বয়সসীমা 35 বাড়ানোর যে বৃদ্ধি করার যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনটি মূলত আজকে সকাল থেকে শাহবাগের প্রদন্ন চত্বর যাদবপুর জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা সেখানে ঘন্টা আড়াইয়ের মতো অবস্থান করেছিলেন এবং সেই অবস্থানের পর তারা আসলে এই শাহবাগ চত্বরে শাহবাগ মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বর্তমানে অবস্থান করছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এবং এখানে দর্শক শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছিলেন, বসে পড়েছিলেন এবং তারা তাদের দাবি নিয়ে স্লোগান দিচ্ছিলেন। সেই মুহূর্তে পুলিশের আসলে রাবার বুলেট এবং হচ্ছে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং সেটা শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে পুলিশের এবং নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এখন। এবং শিক্ষার্থীরা এখন পুলিশ কর্মকর্তার সাথে আসলে কথা বলছিলেন, তাদের উপর কেন এই পুলিশি হামলা করা হয়েছিল সেই বিষয়ে তারা আসলে বারবার জানার চেষ্টা করছিলেন। কেন কেন আমাদের সমন্বয়ক কথা বলবে, পুলিশ আসলে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। জবাব দেন, গুলি করবেন কেন? আচ্ছা, আমরা বলেন তো একটা একটা দেশ বৈষম্যহীন করতে চেয়েছি, বৈষম্যহীন করা মানে কি? নাগরিকদের ভয়েসকে দমিয়ে রাখা। আমরা চাই বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছেন তার কাজ কি হবে? বিপ্লবের মাধ্যমেই পরিবর্তন করা। তো এতদিন যে বিগত ফ্যাসিবাদী সরকার তারা এই জনগণের কথা শুনতে চায়নি, আমরা আর
কতভাবে তাদেরকে বোঝাবো যে আমরা তাদের কাছে কথা বলতে চাই, আমাদের ভয়েসটা তারা একটু শুনুক। 12 বছর ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের এই কণ্ঠস্বর তারা একটু শুনুক, কিন্তু তারা আমাদের দিকে মোটেও নিক্ষেপ মানে কোনো রকম গাগরাজি করছে না। এভাবে আর কতদিন চলবে? বিশ্বের 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35, এবং আপনি জানেন করোনার 2.5 বছর গিয়েছে, এত সব যৌক্তিকতা থাকতেও আমাদের এই আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, তো সাধারণ শিক্ষার্থী হিসেবে পুলিশ আমাদের যেভাবেই হয়রানি করেছে, পুলিশ আমাদের গুলি করেছে, ওনারা ওনাদের কাজ করেছে, আপনারা যদি এখন এরকম উশৃঙ্খল ভাবে হট্টগোল করেন তাহলে কি দাবি আদায় হবে? আপনারা বসেন না কেন? প্লিজ বসেন, বসেন, আপনারা বসেন প্লিজ, যে যেখানে আছেন। আপনারা যারা আছেন 35-85 ভাই বোনেরা, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, বসেন। আমাদের দাবি ছিল, আমাদের একমাত্র দাবি ছিল চাকরিতে প্রবেশের বয়স সমান উন্মুক্ত। আমরা এখানে আসছিলাম চাকরিদের প্রবেশের বয়স, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, এবং তারা এই সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এখন আসবেন, এবং তারা চাচ্ছিলেন পুলিশ যেন এখানে না থাকে, এবং সেনাবাহিনীর টহল এই পাশে আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কয়েকজন শিক্ষার্থী যে দাবিটি করছিলেন দর্শক, যে আসলে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হোক কিন্তু পুলিশ যেন এখানে আর না থাকে, কারণ কিছুক্ষণ আগে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস এবং হচ্ছে রাবার বুলেট নিক্ষেপ করেছেন। শিক্ষার্থীরা বারবার যেটি বলছিলেন যে আসলে পুলিশ যেন এখানে আর অবস্থান না করে, এবং পুলিশের অপসারণ চাচ্ছিলেন এই জায়গাটি থেকে তারা, এবং তারা যেমনটি বলছিলেন যে সেনাবাহিনী যেন এসে এখানে অবস্থান করে। এই 35-40 আপনারা যারা ইনফরমেশনের কাজ করেন নাই তাদেরকে খুঁজে খুঁজে বের করে তারা যে চাকরিটা অবহেলা আমাদের তাদের সেই তাদের সংকেত ছাড়াই আক্রমণ করলো। আক্রমণটা এমন হলো যেন সেই 5 আগস্টের আগে ছাত্রলীগের পুলিশ নামে যে পুলিশ ছিল তারা যেভাবে আক্রমণ করছে আজকে ঠিক সেভাবে আক্রমণ করছে। আজকে আমাদের অসংখ্য ভাই আজকে তাদের বুলেটে আক্রান্ত, আজকে তারা টিয়ার সেল মেরেছে, আজকে তারা লাঠি পেটা করেছে, আমাদের অসংখ্য ভাই আক্রান্ত আহত। আমি চাই প্রশাসনের কাছে যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে বলতে চাই, আপনারা তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন, যারা আমার ভাই যারা আজকে আক্রমণ করেছে তাদের খুঁজে খুঁজে বের করবেন এবং তাদের আইনের আওতায় আনবেন, ক্লিয়ার। এবং লাস্ট ওয়ার্নিং, আমাদের দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে চতুর্ভুজের কথায় আমরা আর ঘরে ফিরব না। আমাদের আজকে এখানে প্রজ্ঞাপন জারি হবে, অথবা আপনারা সর্বোচ্চ জায়গা থেকে এটা ইনশিওর করবেন যে আপনারা 2-3-4 কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন। আমরা
আমরা সিদ্ধান্ত তো নিয়েছি। আজকে এখানে স্পষ্ট বলতে চাই, আজকে এখানে আবারও স্পষ্ট বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সিদ্ধান্ত না পাবো, আমাদেরকে কোন উপদেষ্টা এসে এখানে আমাদের সাথে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। এখানে একটা কথা বলে ফেলেছে, সেটার জন্য সবাই ওকে বললে হবে না, যেটা বলছে বলছে। এখন কে স্লোগান দেবে? আপনার স্লোগান দেবে প্রকাশিত না হয়, বিজ্ঞাপন দেওয়া না হয়, তাহলে শিক্ষার্থীরা আজকে এখান থেকে যাবেন না। এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে কথা বলছিলেন পরিশোধন কর্মকর্তার সাথে, যে আসলে তার শিক্ষার্থীরা আসলে পুলিশের যে বিষয়ে কথাটি বলছিলেন, তারা আসলে শান্তিপূর্ণ অবস্থান এবং তাদের আজকের এই মহাসমাবেশ এবং এই অবস্থান ছিল মূলত শান্তিপূর্ণ। পুলিশ কেন আসলে তাদের উপরে এই টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে, সেই বিষয়টাই তারা বারবার আসলে পুলিশের কাছে জানতে চাচ্ছেন। এবং কিছুক্ষণ একজন শিক্ষার্থী যেমনটা জানিয়েছিলেন, এক ঘন্টার মধ্যে যদি তাদের এই দাবি আসলে বিশেষ করে প্রজ্ঞাপন দেওয়া যদি না হয়, সেক্ষেত্রে তারা আরও কঠোর অবস্থান নেবেন। এবং বিশেষ করে তারা আজকে সারা দেশে তাদের এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার আসলে কথা বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন। আমরা এবং শিক্ষার্থীদের পুলিশের কর্মকর্তার সাথে তাদের যে দাবি রয়েছে এবং সেই বিষয়টি জানাচ্ছিলেন। এই মুহূর্তে দর্শক আসলে রমনাথ ডোনের যে ডিসি রয়েছেন ডিএমপি ইসরায়েল, তিনি এখানে মূলত আসলে শিক্ষার্থীর সাথে কথা বলার জন্য এসেছেন। তিনি কথা বলছিলেন শতাধিক আহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে 10 জনের উপরে, ঠিক আছে, 13 ছেলে মানে 500 উপরে এখন পর্যন্ত কোনো আমাদেরকে আশ্বাস দেওয়া হয়নি রাষ্ট্রপক্ষ থেকে। আমরা এখানে অবস্থান করব, প্রয়োজনে সবাই জীবন দিতে প্রস্তুত, কারণ আমরা অহিংস ভাবে এখানে আছি। অহিংস আন্দোলনের উপরে গুলি করা আমরা এটা তীব্র চিন্তা জানাচ্ছি। শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন আসলে এই তাদের উপর যে
পুলিশি হামলায়, বিশেষ করে হচ্ছে যে পুলিশের যে আবার বুলেট কি আসছে সেই বিষয়টি তারা বারবার আসলে বলছিলেন। এই বিষয়ে আমি সবার সুস্থ করছি, আমরা কি প্রতিষ্ঠ চাই, আমরা মন থেকে চাই, জীবনে বিনিময় হবে চাই, তাহলে দয়া করে একটা ভোটার করেন, সবাই বসে পড়েন। আমি এক থেকে তিন পর্যন্ত ভোটার ভিতরে বসে পড়বেন সবাই, শিক্ষার্থীরা এই মুহূর্তে বসে পড়ছেন এবং তারা বলছেন তাদের দাবি মানা না পর্যন্ত তারা এখানে বসে থাকবেন। ভাই আপনারা আমাদের নিরাপত্তা দেন, আমরা নিরস্ত্র নিরীহ সাধারণ শিক্ষার্থী, আমাদের হাতে একটা লাঠিও নাই। এই রাষ্ট্র, এই দেশ আমাদের, এই যমুনা আমাদের, এই প্রধান উপদেষ্টা আমাদের, আমরা জীবনের বিনিময়ে এই সরকারকে এনেছি সরকারের পতনের মাধ্যমে। সুতরাং এই সরকার বিব্রত অবস্থায় পড়ে এমন কোনো কিছু আমাদের আমাদের দ্বারা হবে না, এই নিশ্চয়তা দিচ্ছি। আমাদের যদি বল প্রয়োগ করে উঠিয়ে দিতে চান, আপনাদের জন্য দুই মিনিটের ব্যাপার, আপনারা চাইলে সেটা উঠাই দিতে পারেন। আমাদের হাতে একটা লাঠিও নাই, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিচ্ছি কোন ধরনের বিশৃঙ্খলা এখানে হবে না, আমরা নিশ্চয়তা দিচ্ছি। সবাই দয়া করে বসে পড়েন, সবাই বসে পড়েন। আপনি একটু কথা বলেন, আমাদের যারা আছে কেন্দ্রীয় টিমে তারা কথা বলেন, কিন্তু এখানে কার্যক্রম চলবে, এখানে কেউ এসে বাধা দিবে কথা বলবে সেটা হবে না, মেনে নেওয়া হবে না। কিসের টাল বাহানা, এখানে কি ভয় পেয়ে এসেছি নাকি? এটা আমাদের সরকার, আমরা এনেছি, আমরা বলবো আমাদের রাস্তা, আমাদের রাস্তা বলেছে যে প্রশাসনে তারা যদি চাই তাদের হাতে অস্ত্র দিয়ে যদি একটা আরো দুটো অস্ত্র আছে, আমাদের হাত নিরস্ত্র, আমাদের তো দুই মিনিট যদি চলে গেল আমার একটা দুটো দুই মিনিট উঠিয়ে দিতে পারবে, উঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু না মারা পর্যন্ত নামো না, আমাদের দুই উঠে দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু উঠে পড়ব, কিন্তু আবার গুলি করলে আবার শুয়ে মরে যাবো, এইটুকু পারবে। সুতরাং